আমার সেই স্বপ্ন পূরণের দিন। আর যখন আমার হাত স্মার্ট বাংলাদেশ বিশেষ গৃহ থেকে একচুয়ালি যে স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলো, তখন বারবার রোমাঞ্চিত হচ্ছিলাম। তখন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিলাম যে এ হাত অবদান রাখবে শিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য। কবি জীবনানন্দ দাশের মতো হাজার বছর পথ হাঁটার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু এই ক্ষুদ্র জীবনে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের স্কলার অ্যাওয়ার্ড 2023-এর দেখা পেয়েছি, আমার শিক্ষা জীবনের সর্বোচ্চ প্রাপ্তি, যা আমার আমার পরিবার আমার শিক্ষক মণ্ডলী বন্ধু বান্ধব সহ সকলের জন্য অত্যন্ত গৌরবের। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জারিন তাসনিম রাইসা, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্ট কাল রাতের সকল শহীদদের। আরো স্মরণ করছি জাতীয় চার নেতা এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাঙালির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড নিয়ে বলতে গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শিক্ষা ও গবেষণার একান্ত পৃষ্ঠপোষক, তাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলো বলতে হয়। অমর ধারা ঝর্ণা যেমন স্বচ্ছ তোমার প্রাণ, পথে তোমার জাগিয়ে তুলুক আনন্দময় গান। মাননীয় প্রধানমন্ত্রী, আজ এত বড় মঞ্চে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডে ভূষিত করার জন্য হৃদয়ের অন্তঃস্থল হতে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রত্যেক সদস্য বৃন্দের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আমরা নারী শিক্ষার্থীরা মেধা ও মননে কখনোই পিছিয়ে ছিলাম না, কেবল আমাদের প্রয়োজন ছিল একটি আশ্রয়স্থলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বটবৃক্ষের মতো আমাদের নারী শিক্ষার্থীদের আগলে রেখেছেন এবং পথ দেখাচ্ছেন সম্মুখগ্রস্তদের। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সবাই থেকে শোনার বাংলা বলার স্বপ্ন পূরণে আমি গত 7 বছর ধরে অসংখ্য শিক্ষার্থী, বিশেষত নারী শিক্ষার্থী, আদিবাসী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিনামূল্যে ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিয়ে আসছি। পাশাপাশি গবেষণা করছি বিদেশি শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতির আলোকে কিভাবে অ্যাডাপ্টেশন করা সম্ভব এই বিষয়ে। আজকে মন্ত্রী বিষ্ণু, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। 2015 সালে সৃজনশীল মেধা অন্বেষণে যখন ঢাকা বিভাগের মেধাবী নির্বাচিত হই, তখন তৎকালীন শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট হতে সম্মাননা গ্রহণ করি। তখন নিজেকে অনেক ধন্য মনে হয়েছিল। তবে সেই সময় এই স্বপ্নটি বলে রেখেছিলাম যে একদিন মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট হতে সম্মাননা গ্রহণ করব। আগে আমার সেই স্বপ্ন পূরণের দিন, দর্শক দ্বারাইতে উপস্থিত আমার বাবার স্বপ্ন পূরণের দিন। আর যখন আমার হাত স্মার্ট বাংলাদেশ বিশেষ গৃহ থেকে 41-এর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলো, তখন বারবার রোমাঞ্চিত হচ্ছিলাম। তখন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিলাম যে এ হাত অবদান রাখবে শিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।